শিবসাগর জেলার নামটির খনিকর গাঁওয়ার একটি পরিয়ালর করুণ কাহিনী। হয় আমি কবলৈ ওলাইছো এজন ছাত্রর কথা, দুরারোগ্য রোগত আক্রান্ত এজন মেধা সম্পন্ন ছাত্রর জীবনের এক করুণ কাহিনী। বিগত 4-5 বছর ধরে ভুগি আছে জটিল রোগত ছাত্রজন। হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত প্রথম বিভাগত স্টার মার্ক সহ সুখ্যাতিরে উত্তীর্ণ হওয়া অতি মেধা সম্পন্ন ছাত্রজন হয়েছে শিবসাগরের নামটির খনিকর গাঁওয়ার ফটিক খনিকর আর লিলি খনিকরের একমাত্র সন্তান মুকুন্দ মাধব খনিকর। সন্তানের চিকিৎসার নামত সকলো বেশি শেষ হওয়া পরিয়ালটো এতিয়া সর্বহারা, কিন্তু আজি পর্যন্ত তিলমানো আরোগ্য লাভ করা নাই মুকুন্দয়। দুর্ভোগিয়া পরিয়ালটোর পুত্রর চিকিৎসার বাবে আপনার মূর কিঞ্চিত সহায়ে মৃত্যুর সৈতে যুঁজি থাকা ছাত্রজনক দিব এক নতুন জীবন। পরিয়ালর লোকে এতিয়া এই ছাত্রজনের বাবে অকমান সহায় সহযোগিতা বিচারি উপায়ন্তর হয়ে সংবাদ মাধ্যমের উচর চাপিছে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি, সংগঠন অথবা সরকারের জনপ্রতিনিধিয়ে অকনমান সহায়ের হাত আগবায় পরিয়ালটো উপকৃত হব। এওঁলোকক সহায় করবলৈ পরিয়ালে এটা ব্যাংক একাউন্ট নাম্বার সহ যোগাযোগ সংবাদ মাধ্যমের হাতত তুলি ধরেছে। ব্যাংক একাউন্ট নাম্বার 07300101403062, IFSC UTBION AHG23, লগতে এটা যোগাযোগ নাম্বারও দিছে 600246692 8। শিবসাগরের পৰা আব্দুল হালিমর রিপোর্ট, আওয়ারলি টাইমস। অসমবাসী রাইজক এটাই অনুরোধ করি যাতে আমি আর্থিকভাবে বহুত জোরা হয়ে পড়ছো, মাটি বাড়ি হা সম্পত্তি বিক্রি সকল শেষ হয়েছে, বর্তমান অকমান সহায় করে যেন আর আর্থিকভাবে আর ভাল হব যেন ভগবানের ওসর একচে করে চাকি দিলে মো আপনার ওসর ল'ৰাটো 2014 চনৰপৰা অসুখত ভুগি আছে। বহুত টকা পইচা ভাঙিলোঁ, ডক্টৰ এলোপেথিক দেখালোঁ, মানে ডিব্ৰুগড়, যোৰহাট, হেৰি গুৱাহাটী, এনেকুৱা বহুত দেখাই একো ফলাফল লাভ কৰিলোঁ। পিছত আয়ুৰ্বেদিকত দেখালোঁ, 3 বছৰ তাতো আৰোগ্য নহ'ল। এতিয়া আয়ুৰ্বেদিকত কৰি আছোঁ আৰু আয়ুৰ্বেদিকত অলপ অকণমানে ভাল হৈছে বুলি ভাবিছোঁ। এইখিনি বহুত কষ্ট হৈছে, মানে আমাৰ সবফালৰপৰা মাটি বাৰীৰ পৰা ইত্যাদিকে বহুত নষ্ট হৈ গ'ল ল'ৰাৰ কাৰণে। আমি বহুত মানে আৰ্থিক অনাটন ভুগিছোঁ। গতিকে মই এতিয়া চৰকাৰলৈ আপুনি কি অনুৰোধ কৰিব? চৰকাৰলৈ অনুৰোধ কৰিছোঁ যাতে আমাৰ সহায় অকণমান কৰি পেলাই ল'ৰাটোৰ আৰোগ্যৰ কাৰণে হেৰি কামনা কৰিছোঁ।